গেছে, কোনো রান হয়নি। টসে জিতে জি শিশি উলুবেড়িয়া, তারা কিন্তু প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অঙ্কিত মৌরিয়া দেখাচ্ছে কি করতে পারেন। এবার কিন্তু সপাটে চালিয়েছেন এবং অবশ্যই ছটি রান চোখে দেখার বাইরে চলেছেন আবিদুল্লাহ। অবশ্যই সুন্দর পরিবেশে খেলা চলছে। আবার চালিয়েছেন এবং দেখতে হবে বল কিন্তু মাঠের বাইরে, অবশ্যই আবার ছটি রান। মধ্যপ্রদেশ থেকে এই মুহূর্তে অঙ্কিত মৌরিয়া দেখা যাক, দুটি ছয় মেরেছেন। চলেছেন বোলার, চালিয়েছিলেন, সফল করেছিলেন, রান আউটের একটা সম্ভাবনা আছে, কিন্তু বড্ড এলোমেলো থ্রো। যাই হোক, বলতে বলতে কিন্তু প্রথম ওভার শেষে রান গিয়ে দাঁড়িয়েছে 13, কোনো উইকেট না হারিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের সেই বিখ্যাত ব্যাটসম্যান যিনি প্রায় 7 বছর ধরে টেনিস ক্রিকেট খেলছেন, 6000-এর উপর রান করেছেন, তিনি রয়েছেন। চালিয়েছেন অঙ্কিত মৌরিয়া এবং মিড উইকেট আউ কর্নারের উপর দিয়ে ছটি রান, চোখ রান গিয়ে দাঁড়ালো 19। দ্বিতীয় ওভারে খেলা চলছে, সুপ্রভাত কিন্তু প্রথম বলেই একটি ছয় খেয়েছেন, দেখা যাক কি করতে পারেন। খুব সুন্দর চোখে দেখার মতো শট, ডেলিকেট শট বলা চলে, এবং ফাইল লেগ দিয়ে চারটি রান। এমপি মানে কি মধ্যপ্রদেশ সে বিলং করতে হ্যাঁ, इस साल बहुत अच्छा प्रदर्शन रखे हुए हैं और ये रिवर्स अच्छा कनेक्ट और डीप पॉइंट के ऊपर 6 रन की टीम पे खेलते हुए। अभी ये बहुत ही अच्छा ऑन ड्राइव, बहुत ही बेहतर इनफील्डिंग, जीते की चपलता से झपकता मारा और गेंद को रोकने में कामयाब हासिल की। ये नौजवान स्ट्राइक लेंगे, अलग ढंग से अपने बल्ले का टॉप एज पकड़ते हैं और पहले से ही चढ़ते हुए आगे आकर गेंद को बल्ले पे टाइमिंग्स किया। काउ कॉर्नर से ट्रिक के ऊपर जाएगा 6